আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন জলপাই আচারের একটি রেসিপি শেয়ার করব আজকে যে আচারটা তৈরি করব আপনারা অনায়াসেই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এই আচার একটু টক একটু ঝাল আর একটু মিষ্টি হয়ে থাকে আর এই আচারের তেল দিয়ে ভর্তা ভাত বা খিচুড়ি খেতে অসম্ভব মজাদার লাগে যারাই ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আচার তৈরির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে একটু নরম করে নিয়েছি আমি বাজার থেকে কিনে এনে একদিন রেখে দিয়েছি এতে করে জলপাইটা নরম হয়ে গেছে এই নরম জলপাইটা দিয়ে আচার তৈরি করলে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে চেষ্টা করবেন আচারের জলপাইটাকে একটু নরম করে নিতে আচারের জন্য জলপাইগুলোকে একটু কেটে নিয়েছি এতে করে জলপাইয়ের ভেতর আচারের মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকবে আর আচারটা খেতে খুব ভালো লাগবে এবার আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এক চামচ নিয়ে নিয়েছি আস্ত জিরা আর নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ সবগুলো মশলা আমি শুকনো খোলায় একটু ভালো করে টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা তৈরি হয়ে গেছে আচার তৈরির জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এসেছে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা এই রসুন আর সরিষাটা আমি সামান্য একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছি অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন পানি ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাইগুলো তেলের পরিমাণটাও একটু বেশি দিবেন এতে করে আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে আর আচারটা দীর্ঘদিন ভালো থাকবে কিছুক্ষণ ভেজে নিয়েছি জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ আপনাদের হাতের কাছে বোম্বাই মরিচ থাকলে আপনারা বোম্বাই মরিচটাও অ্যাড করতে পারেন এতে করে আচারে খুব সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি কতটুকু টক মিষ্টি তৈরি করবেন সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পাঁচ মিনিট রান্না করব ঢাকনাটা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ঢাকনা থেকে পানি কোনো মতেই আচারে না পড়ে আচারে কোনো প্রকার পানি পড়লে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি জলপাইটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটা মশলা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে আবারও সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট লো রান্না করছি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে কালার দেখেই বোঝা যায় আচারটা তৈরি হয়েছে কি না আর জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আচারটা একদমই ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি কাচের জারে আচারটাকে সংরক্ষণ করছি অবশ্যই আচারটাকে কাচের জারে সংরক্ষণ করবেন এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে এই আচারের তেল দিয়ে ভর্তা ভাত বা খিচুড়ি খেতে অসম্ভব মজাদার লাগে কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক থেকে দেড় বছর এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে সেই সাথে যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ